জনপ্রিয় লোকসঙ্গীতের সুরে ভরা মঞ্চে প্রকাশ্যে বাম কংগ্রেস জোটকে নিয়ে খিল্লি উড়ালেন ফটিক রায়ের বিজেপি বিধায়ক সুধাংশু দাস। দিন ঘনিয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনের। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ফটিক রায় বিধানসভায় কোনায় কোনায় চলছে বিজেপির নির্বাচনী প্রচার। সোমবার দলের ওবিসি মোর্চার ফটিক রায় মন্ডল কমিটির উদ্যোগে কাঞ্চনবাড়ির মশাউলি এলাকায় সভা করে বিজেপি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, দলের ফটিক রায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, মন্ডল সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বিজেপির নেতৃত্বে পাঁচ বছরের মাথায় রাজ্যের শিক্ষিত বেকারদের শিক্ষক পদে চাকরি সহ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে বর্তমান সরকারের স্বচ্ছ ভাবমূর্তি এবং পূর্বতন সরকারের চিন্তাধারার উদাহরণ তুলে ধরেন বিধায়ক। তিনি অভিযোগ করেন বিজেপির সরকার ডিএ দিতে ক্ষমতাচ্যুত বামেরা কর্মচারীদের থেকে তাদের তহবিলের নামে চাঁদা সংগ্রহে মরিয়া হয়েছে। এদিন সিপিআইএমকে বিক্ষোভের দল বলেও কটাক্ষ করেছেন বিধায়ক। বিজেপির স্বচ্ছ সরকারের নীতির মাধ্যমে আজকে টেটের মাধ্যমে সরকারি কর্মচারীরা সরকারি চাকরি পেয়েছেন, টিচাররা যারা রয়েছেন বিএড এর মাধ্যমে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে, এই সব কিছু না দেখে তারা আজকে যোগ্যতার নিরিখে চাকরি পাচ্ছে। ছিল ব্যবস্থা সিপিএম এর আমলে, ব্যবস্থাটা ছিল সিপিএম এর আমলে, এই ব্যবস্থাটা ছিল না। আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের স্যালারির বেসিক স্ট্রাকচার আমরা চেঞ্জ করেছি। আজকে এই রাজ্য সরকার পাঁচ বছরের মাথায় ঐতিহাসিক সৃষ্টি নজির তৈরি করেছে, পাঁচ বছরের সরকারি কর্মচারীদের 5% ডিএ বৃদ্ধি করেছে। এখানে আমার সামনে দুই একজন সরকারি কর্মচারী দেখছি আমি, তারা আজকে মনে মনে খুশি। তারা একসময় ভেবেছিল যে বিজেপি দল হয়তো নির্বাচনের আগে আরো 3-4% ডিএ দিতে পারে, কিন্তু তারাও হঠাৎ করে চমকাই উঠছে, আরে 12% থেকে ডিএ দিয়ে লাগছে। সরকারি কর্মচারীরা অবাক হয়ে গেছে, তারা 12% ডিএ পেয়েছেন আর 5 বছরে 20% ডিএ দেওয়া হয়েছে। কোন সরকারি কর্মচারী হিম্মত থাকলে আমার সামনে দাঁড়িয়ে বলুক যে 20% ডিএ আমরা দিয়েছি আর তাদের কাছ থেকে 20% আমরা চাঁদা নিয়েছি। যদি কোন কর্মচারী বলতে পারে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, কোন কর্মচারী আমাদের সামনে বলতে পারবে না? ডিএ দেয় বিজেপি সরকার আর সিপিএম এর নেতারা, সিপিএম এর কর্মীরা বাড়ি বাড়ি ওই চাঁদার রসিদ নিয়ে বেড়াচ্ছে কর্মচারীর কাছ থেকে চাঁদা আদায় করার জন্য। গ্রামে গ্রামে গিয়ে রসিদ কাটে নির্বাচনী তহবিলে। এই সারা জীবন এই ভিক্ষুক রাজনৈতিক দলেরা মানুষের জেব কেটেছে, মানুষ থেকে চাঁদা নিয়ে মানুষের সারা জীবন অতিষ্ঠ করে তুলেছে। এদিন বাম কংগ্রেসের জোট প্রসঙ্গেও বেশ খিল্লি উড়ালেন বিধায়ক। জনপ্রিয় লোকসঙ্গীত তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, এই গানের সুরে বাম কংগ্রেস জোটকে নিয়ে দুদলের পূর্বের গোপন আত্মাত বোঝালেন বিধায়ক। তিনি অভিযোগ করেন আগে একে অপরের বিরুদ্ধে স্লোগান তুললেও আজ সব প্রকাশ এসেছে এবং তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে সম্ভব হয়েছে বলে দাবি করেন বিধায়ক। কংগ্রেস কি স্লোগান তুলতো? খুনি সিপিএম দূর হটা। আর কি স্লোগান তুলতো? চীনের দালাল চীনে যাও, দেশ আমাদের করতে দাও। আর পরক্ষণে সিপিএমরা মিছিল বার করতো, মিছিল বার কইরা কি কইতো, কাটা হাটটা ঝুলাইয়া দেশটা খাইলো জ্বালাইয়া, ঠিক নেই, স্লোগান শুনছেন আপনারা? কাটা হাটটা ঝুলাইয়া দেশটা খাইলো জ্বালাইয়া, 88 সালের কালো দিন বলছি না বলবো না, 88 সালের কালো নায়কদের হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কংগ্রেসীদের চামড়া তুলে নেব আমরা, এই স্লোগান শুনছেন কি শুনছেন না? আজ যেমন কি দিন আইলো নরেন্দ্র মোদীর কল্যাণে, যে যে 88 সাল কালা দিন ছিল আর সেই দিনটা সাদা সাদা হয়ে গেছে। আমরা একটা গান শুনেছিলাম, কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা, তো আজ কংগ্রেস আর সিপিএম এর মঞ্চে রং জমেছে সাদা কালা, কালা দিনটা সাদা হয়ে গেছে আর সাদা দিনটা কালা হয়ে গেছে আজ। রাজ্যের নির্বাচনের প্রাক মুহূর্তে যেভাবে গেরুয়া ঝড় বইতে শুরু করেছে তাতে বিরোধী দল চেয়ে খড়কুটোর মতো উড়ে যাবে তা এমনিতেই অনুমেয়। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের লম্ফজম্ফ শুধু সাময়িক সময়ের জন্য বলে অভিমত রাজ্যের সচেতন নাগরিকদের। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, আর ই নিউজ।